দেখুন, এখানে তো আমার কিছু বলার নেই। প্রথম কথা, সে বিজেপি পার্টির এমপি। দ্বিতীয় কথা, সে নিজে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তার কাছে জবাবটা চান। দূর থেকে যেটা মনে হয় আমাদের, সেটা হচ্ছে এই যে মন্ত্রিত্ব হারানোর পর বাবুল সুপ্রিয়র মধ্যে হতাশা দেখেছি, ক্ষোভ দেখেছি, বিরক্তি দেখেছি। কখনো সমস্ত লবিতে দেখা হয়েছে, আমরাও আফসোস করেছি যে ভাই তোমাকে সরিয়ে দিলে কেন, খারাপ লাগছে বলেছি। তার মধ্যে ক্ষোভ, অভিমান, হতাশা আমার মনে হয়েছে আসে। দেখুন, আমরা যারা রাজনীতি করতে আসি, রাজনীতি করতে আসা মানে তার পরদিন থেকে মন্ত্রিত্ব থাকতে হবে, সেই মন্ত্রিত্ব কোনোদিন যাবে না, এরকম করে আমি কোনো রাজনীতি করি না। তারা কোন মানসিকতায় রাজনীতি করে সেটা তাদের ব্যাপার। তবে নৈতিকতার প্রশ্নে দুটো জিনিস, এক, যে দল ছাড়ছে তাকে স্পিকারের কাছে এমপি পদের রেজিগনেশন দেওয়া উচিত, যে আমি আমার এমপি পদ থেকে পদত্যাগ করলাম। যারা গ্রহণ করছে তাদেরও নৈতিকতার প্রশ্নে বলা উচিত, আমাদের দলে যোগদান করতে গেলে বিজেপির এমপি পদ ছেড়ে দিয়ে আসতাম। অর্থাৎ দাতা গ্রহীতা দুজনকেই নৈতিকতার প্রশ্নে সতর্ক থাকা উচিত। সরকারি দল বাংলা তারা বলে, কেউ কেউ, যে অন্য দল থেকে আমাদের দলে যারা আসবে তাদেরকে পথ ছেড়ে জিতে আসতে হবে, ভালো কথা। বাংলায় আমরা দেখেছি যে কংগ্রেস দলকে যখন ভাঙানো হয়েছিল, এই কথাটা আমরাও বলেছিলাম যে ভাই যারা যাবে কংগ্রেস থেকে পালিয়ে লোভে কিছু পেতে, তাদেরকে পকেটে কংগ্রেসের সিম্বল মুখে দিদি স্লোগান না দিয়ে এমএলএ পদ বা এমপি পদ ত্যাগ করে তাদের যোগদান করা উচিত, ভোটে দাঁড়ানো উচিত। সেটা বাংলায় তৃণমূল কোনোদিন করেনি, আজও তৃণমূল দলে অনেক এমএলএ আছে, কংগ্রেসে কোনো সিট না থাকতে পারে, কিন্তু কংগ্রেস দলে আসলে বুঝতে পারবে যে এই দল আপনাকে গ্রহণ করতে পারে, ইজ্জত দিতে পারে, অন্তত গোলামি করতে হবে না আপনাকে, এটুকু বলতে পারি। কংগ্রেস দলকে বললে তাকে গোলামি করতে হবে না, বাংলায় এটুকু বলতে পারি।